নমস্কার, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। ফের কলকাতা হাইকোর্টে বড় সড় জয় পেলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। রবিবার ছুটির দিনেও পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে সমালোচনা করে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পার্শ্ব শিক্ষকেরা দাবি দেওয়া জানাতে বিকাশ ভবন অভিযান করতে পারবেন, তবে সেই জন্য রয়েছে কয়েকটি শর্ত। হাইকোর্ট কী শর্ত দিয়েছে তাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। দর্শক বন্ধুদের অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকরা ধর্ণা দিতে পারবেন, কিন্তু বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে তাদের অবস্থান করতে হবে, 300 জনের বেশি ধর্ণায় অংশ নিতে পারবেন না। হাইকোর্টের বিশেষ বেঞ্চে আজ জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদের দাবি দেওয়া অন্যায্য কি না তা রাজ্যকে বিবেচনা করে দেখা উচিত, কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি কোনোভাবেই বন্ধ করে দেওয়া যাবে না। ফলে পার্শ্ব শিক্ষকরা যদি ধর্ণায় বসতে চান তাদের সেই সুযোগ দেওয়া উচিত। আইন শৃঙ্খলা যাতে রক্ষা করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। আজ পার্শ্ব শিক্ষকদের হয়ে মামলা লড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ ভবন অভিযানে পুলিশের অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। মামলায় সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করেন শিক্ষকরা। দেয়া হয় বিকাশ ভবন আন্দোলন করার অনুমতি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নজিরবিহীনভাবে আজ রবিবার ছুটির দিনেও কলকাতা হাইকোর্টের বেঞ্চে রাজ্যের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের জমায়েতের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি পেয়ে সমকাজে সমবেতন ও স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন হাইকোর্ট পার্শ্ব শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছে, কিন্তু তারা দুটো শর্ত দিয়েছে। প্রথমত, বিকাশ ভবন থেকে 100 মিটার দূরে তাদের এই আন্দোলন কর্মসূচি হতে হবে এবং ধর্ণাতে 300 জনের বেশি পার্শ্ব শিক্ষক অংশ নিতে পারবেন না। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।